এই বনুটা দাদা এটা ঠিক আছে এর বনু এই তোর বনুর নাম কি রে আমি জানি না কি ঋষিকা ঋষিকা আর বাড়ির নাম কি গুড মর্নিং ফ্রেন্ডস তো কালকে তোমাদেরকে বলেছিলাম ডোনার শরীরটা ভালো নেই তো এই যে তোমাদের ডোনা আজকে চোখ মুখটা দেখো কেমন অবস্থা ওর একটু ভালো হয়েছে জ্বরটা সকালবেলায় ছিল ওষুধ খাইয়ে দিয়েছি খাবার খেয়ে এখন কমেছে এই বনুটা দেখো ডোনার বনু এসছে ডোনার বনুরও জ্বর হয়েছিল ডোনার বনুর জ্বর হয়েছে তারপর ডোনার জ্বর হয়েছে আমার জ্বর হয়েছিল ওরে বাবা চিমটি কাটছে তো এখন দেখো সকাল কটা বাজে 11টা বাজে এখন দুষ্টু মিলে আমার কোলে উঠেছে দুই দুষ্টু মিলে আমার কোলে উঠেছে এই দেখো এই যে গুডলুটাকে দেখো গেলে কি এটা তুমি আমাদের বলি এসছো সকাল ছকা দেখি তোমার দাঁত কই গুড্ডু দাঁত কই বসতে শিখে গেছে ডোনার বনু বিছানা এখনো তুলেনি মন মেজাজ ভালো নেই আমারও শরীর ভালো নেই ডোনা একটু টিভি দেখছে আর এই যে বনুকে একটা কি বলে ইয়ে দিয়েছে দেখবে এই দেখো একটা ক্রিমের বিয়ে দিয়েছে সবকিছু মুখে দেয় 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 এই দেয় 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 সবকিছু মুখে দেয় আউ এই দেখো আউ 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 এই দেখো উঠবে দেখো এনো এনো বাবা না এনো এনো আমারও চোখ মুখের অবস্থা দেখেছ সকালবেলা উঠে জাস্ট ব্রাশটা করা হয়েছে আর কিচ্ছু করিনি খাইও নি ব্রাশ করে ডোনাকে নিয়ে বসে পড়েছি ডোনার মানে এত কালকে সারা রাত আমি জাগা কালকে সারা রাত মেয়ের গা পুড়ে একদম আগুন সারা রাত আমি জেগে জেগে ওর ওকে বারবার দেখছি বারবার ইয়ে করছি আর মা বারবার উঠে যাচ্ছে বলছে মা মা মাথা ব্যথা করছে মাথা টিপে দিচ্ছি কালকে সারাটা রাত ওরকম করেছে তারপরে আজ সকালবেলায়ও ঘুমায়নি উঠে গেছে তাড়াতাড়ি ওরকম করছো কেন বাবা চোখ মুখ দেখো চোখ মুখ দেখলেই বুঝতে পারবে ওর আর ওর বনুরও শরীর খারাপ ছিল বনুরও ওর সাথেই শরীর খারাপ বনুরও জ্বর কিন্তু এখন বনুর কমেছে দুদিন হয়েছে বনুর জ্বর হয়েছে তারপর আমার হয়েছে তারপর ডোনার হয়েছে তাই তো বাবা এক মিনিট হয়ে গেছে এখন ঠিক হয়ে গেছে বাবা এখন ঠিক এই বাবা এর উপরে এটা আছে দাদা দেখাচ্ছে এখন ঠিক হয়ে গেছে বাবা এখন ঠিক হয়ে গেছে ওই ঘরে মিস্ত্রি কাজ করছে কি রান্না হবে কে জানে আমারও একদম ভাল লাগছে না মনও ভালো নেই শরীরও ভালো লাগছে না তো আমার একটু তোমাদেরই জন্য ডোনা একটু সুস্থ হয়েছে তোমরা এত সবাই ডোনাকে এত ভালোবাসো যে সুস্থ হতেই হবে তাই না এই বনুটার দাদা এটা ঠিক আছে এর বনু তো এই তোর বনুর নাম কি রে আমি জানি না কি ঋষিকা ঋষিকা আর বাড়ির নাম কি বাড়ির নাম শোনা ওই যে আমরা তো ঝুমঝুম বলি এর নাম ঋষিকা ঠিক আছে ওর দাদা বলে দিল ঋষিকা আর তোর নাম কি রাহুল রাহুলের বোন ঋষিকা দেখো দুজনের মুখ দেখো একই ডাইস দেখি ঋষিকা এর মুখ আর এর মুখ দেখেছ এক দেখতে বাবা মা সবার এক দেখতে তোর বোনের জ্বর কমেছে কমে যাচ্ছে সব জ্বর আমাদের এখানে যে কটা বাচ্চা আছে সব বাচ্চার জ্বর টাটা ঋষিকা টাটা চলে গেল ঋষিকা পরে আসবে না টাটা কয় দাও টাটা পরে আসবে কি গো হ্যালো এখন সন্ধে প্রায় 8টা বেজে গেছে ডোনার শরীরটা অনেকটাই ভালো আছে তো তাই জন্যই এলাম
সকালের পর থেকে আর আসিনি, দুপুরবেলা একটু শরীরটা খারাপ ছিল মেয়েটার। আর এখন এসছি, এই দেখো ডোনার পাপা কি এনেছে। ডোনা বলেছে চাউমিন খাবে কাশন, কি কাশন দিয়ে, এই কাশন নিয়ে বসেছি, চাউমিন নিয়ে বসেছি, মেয়ে আমার এখনো উঠছেই না, নিজেই বললো কাশন খাবে আর নিজেই হতে না। আচ্ছা কাশনের বোতল নিয়ে নিচে, কাশন দি খাওয়া পাবলিক, এটা কি কাশন দি খাওয়া পাবলিক, মুখটা কই, ঘুমাচ্ছে হাতের মধ্যে কাশনের বোতল, কাশনদির বোতল, কাশন বলে আমি একটু খাই তারপর তোকে দিচ্ছি রে, আমি একটু নি, আমাকে দেবে না। তো ডোনা একটু ঘুমাচ্ছে, ঘুমিয়ে নিক, আমরা বাবা সব কাশন ফাশন খেয়ে নি। এই যে ওয়াও, অনেকদিন ধরে না চাউমিন খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তারপর ডোনা জ্বরের মুখে ডোনারও একটু খেতে ইচ্ছা হয়েছে কাশন দিয়ে চাউমিন, তাই জন্য ঘুমিয়ে ঘুমিয়ে বললো, আর এখন নিজেই বলছে নিজেই উঠছে না। তাহলে ভাবো তাহলে আমরা কি করব, এই মেয়েটাকে নিয়ে কি করব, খাওয়া নেই দাওয়া নেই, ডোনার পাপা খাওয়া শুরু করে দিয়েছে। ও তো বাবাই, ও তো কি হলো, ওই ঠোঁটা আনবা না, রুটি তো ওই ছোট্ট ঠোঁটাটা, রুটি পেঁয়াজ এ হচ্ছে আমার বড় হচ্ছে স্যালাড খাওয়ার পোকা, আজকে ওই দেখো শুধু শুধু চিলি সস করছে, আমি হট করে খাচ্ছে, আমি বলছি কিরকম লাগছে চাউমিনটা একটা খেয়ে, দেখি কিছু নেই, ওরে বাবা আমার সোনার মুখটা ভুলে খেয়ালি করিনি। ওরে বাবা, ডোনার জন্য রাখো, ডোনা পেঁয়াজ খায়, ডোনার জন্য এই যে ডোনা বলেছে এই স্টিলের বাটিতে খাবে, তাই এটা ডোনার চাউমিন। হ্যাঁ আমি খাই, খাও না তো, মানে যা হবে শুধু খাও না তো, খাও না তো। কালকে দিয়ে মনটা এতটা খারাপ ছিল যে কি বলবো, মেয়েটার ওরকম শরীরটা খারাপ, তো আজকে অনেকটা অনেকটা মেয়ে ভালো হয়েছে। আর দুপুর দিয়ে জ্বর আসেনি, তাও জ্বরের ওষুধটা খাইয়েছিলাম, দেখি আজকে রাতটা না হলে বুঝতে পারবো না যে ডোনার শরীরটা কেমন হয়, আজকে রাতটা গ্যাট কাটলে তাহলে বোঝা যাবে যে ওর শরীরটা ঠিক আছে কি খারাপ আছে, ও লকও ভুলতে পারে। তো তোমাদের ডোনা ফাইনালি ঘুম থেকে উঠলো, আমি তো চাউমিনটা খেলাম একটু, এই যে ডোনার চাউমিন, ডোনা সস টস খাবে না বললো, ডোনা বললো মামা আমি একটু ফোন দেখবো তুমি একটু খাইয়ে দেবে, তাই জন্য আমি বললাম ওকে তুমি ফোন দেখো আমি খাইয়ে দিই, ভালো হয়েছে বাবা, তাই জন্য ডোনা এখন ফোন দেখছে আর খাইয়ে দিচ্ছে। দেখো চোখ মুখটার অবস্থা, দেখো ওই ফোন চালিয়ে দিল, এদিকে তাকা একটু বাবা, তাকা মুখটা দেখা তোর, একটু ঠিক লাগছে না, সকালবেলার মুখটার কি অবস্থাটা ছিল তোমরাই বলো, এখন একটু ফ্রেশ হয়েছে তাই না, ঘুম থেকে একটু মুখটা ফ্রেশ হয়েছে, তাই জন্য ওই ঘুমিয়ে ঘুমিয়ে বললো, আমি বললাম কী খাবি, ও বললো চাউমিন খাবে, তাই জন্য পাপা চাউমিন এলো আর ও ঘুমাচ্ছিলো। যাই হোক চাউমিনটা খেয়ে নি, একটু বলছে মোবাইল দেখতে দেখতে চাউমিন খাবে, একটু চাউমিন খেয়ে নি, ওর লেখা বাকি আছে, তারপর সন্ধেবেলা ওকে লেখাটা করাবো। জল কেমন করিস মা, কুলুকুচু করে, কুলুকুচু কুলুকুচু করে খায়, কুলুকুচু করে খায় আবার পাগলিটা, এখন ডিমটা না একই একই একই, এখন ভালো হয়েছো বাবা, শরীরটা ভালো হয়েছো বাবা, এনো একা খাও, তুমি একা খেতে পারো না, ডিম খাবে না, চাউ খাবে চাউ, হ্যালো মটো, এই যে ডোনা চাউ প্লেন চাউ, একদমই ঝাল টাল দেয়নি দেখেছো বাবা, কি আওয়াজ, ঝাল টাল ছাড়া চাউ, একদম আমাদের পাশের দোকানটাকে বলাই থাকে, কিচ্ছু সস ফস কিচ্ছু দেয় না, কালো সসও দেয় না, বললে বাইরে দিয়ে যায় না, তাই দাও তো আমি লিখে দিই নামটা, কোথায় ফোন নাম্বার, ও তাই জন্য বললো বাড়িতেও দিয়ে যায় নাকি, তো ওইখান দিয়েই এনেছে, কোনো কিছু নেই, কোনো মশলা টশলা হালকা পাতলা নেওয়া, আর এই শরীর খারাপের মধ্যে না মশলা খেতেও ভালো লাগে না, আর এমনি ডোনার যেহেতু শরীরটা ভালো না তাই জন্য ওর এইগুলো একটু খেতে ইচ্ছা করছিল, চার্জ নেই চার্জ নেই দেখেছো,
ডোনা খেয়ে দিয়ে নিয়ে লিখতে বসবে তো বাবা, লিখে নেবে তো, লিখে নেবে তো দাদা? কেউ দাদা একটুকুনি চার্জ দে, একটুকুনি চার্জ দে, একটুকুনি খচে যাবে দেখো না তোমাদের ডোনা খচে বোম। দেখ ডোনাই দেখেছে বিকেলবেলা, ও দেখলো, দেখ তুমি চার্জ দাওনি কেন ফোনটা, চার্জের ইয়ে খোলা ওখানে, ওর বাবা চার্জ দিয়েছে। তো চলো ডোনাকে খাইয়ে দাইয়ে আসছি। তো সোনা ডোনা এখন লিখতে বসে গেছে, ডোনা খাওয়া দাওয়া হয়ে গেছে, সন্ধেবেলা টিফিন খেয়ে নিয়েছে চাউমিন, এখন 1 থেকে 20 অবধি লিখবে, এ থেকে জেড অবধি লিখবে, আর অ হসই অ থেকে ও অবধি লিখবে, তাই তো? পড়াটা হবেই না, তাই জন্য একটু ভিডিও করছে, তাহলে ও তাড়াতাড়ি পড়ে নেবে বুঝলে, বলছে মাম্মা একটু ভিডিও করে নাও, তাহলে আমি তাড়াতাড়ি পড়ে নেবো, পড়ে নিয়ে কাকাই কাছে যাবো, তাই তো? হ্যাঁ ডোনা কিরম লিখছে দেখাচ্ছি, দাঁড়া মুখটা দেখো, মানে শরীরটা ভালো হয়েছে, উৎপাত করতে শুরু করবে, উৎপাত না করলে ভালোও লাগে না। আচ্ছা তোমরা দেখবে, আচ্ছা পুরোটা সুইচ ফিনিশ করে দাও, তারপর দেখবে, তোমরা দেখো ও লিখছে, তোমরা দেখো, এই যে আয়ের মতন গুড়। এটা কি হয়েছে, পাঁচ হয়েছে নাকি আম হয়েছে? দেখো তোমাদের ডোনা পাঁচ লেখেনি, আম লিখেছে, দেখতে পাচ্ছে যে আম লিখেছে, না পাঁচ হয়েছে নাকি, রেজাল্ট কই? আম লিখেছে, আম লিখেছে ডোনা, আম খাবে, আম খাবে। মুখে কথা বল বেরিয়েছে, সারাদিন কোনো কথা নেই, শুধু মুখে বল বল বেরিয়েছে, কাল দিয়ে মেয়ে আমার কথাই বলতে পারে না, আজকে মুখে কথা বেরিয়েছে, বাহ গুড। তো 1-2 লিখে নেবে, তারপরে ABCD লিখবে, অওয়া লিখবে, এগুলো সব ওর হোমওয়ার্ক, লেখাগুলো কমপ্লিট হয়ে গেলে ও কি করবে? বাবুরি গায়ে চুটি চুটি, এক হাতে তার নুনের বার, এক হাতে তার ছুরি, না যে কি বুকার মা, কান কাটার মা বুড়ি, দাই গুড়ি চুড়ি, আকাশ খাটে তার নুনে বালা, খাটে তার ছুরি। চোখটার অবস্থা দেখো, দুস্তনি লেখো লেখো লেখো, শুনে করে লেখো, শুনে করে লেখো, গুড। এটা কি কি করছে দেখো, চাদর গায়ে দিয়ে লেখা পড়া লিখছে, লেখা পড়ার সময় ভিডিও করব না, লেখা পড়ার সময় ভিডিও করলে লেখা পড়াই করে না, তোমরা অনেকে বলো না লেখা পড়া করে না, ভিডিও শুনে লেখা করা করে করে, আচ্ছা ও বলছে লেখা পড়া করে, ভিডিও করো লেখা পড়া করবে, মানে তোমরা অনেকেই বলো যে ডোনা কখন পড়তে বসে, ডোনা সন্ধ্যেবেলায় পড়তে বসে, ঠিক আছে, প্রত্যেক দিন পড়তে বসে ডোনা, কোনো দিন যদি ধরো সন্ধ্যেবেলা যদি না পড়ে, তো ওর বাবা দেখছো কি ভাবে, কোনো দিন সন্ধ্যেবেলা না পড়লেও ও ঠিক ওর পড়াটা ঠিক 11 হলেও করে নেবে, ডোনা একদম ফাঁকি মারে না। কালকের দিনটা শুধু ওকে ম্যাডামকে আসতে বারণ করেছি, কালকে খুব শরীর খারাপ ছিল, এমনকি আজকেও দুপুরবেলা ম্যাডাম এসে ওকে পড়িয়ে গেছে, ও পড়তে ভালোবাসে, পড়াশোনা করে, তাই তো? ও গুড গার্ল, না করো খুব পছন্দ আছে, ভালো করে করো। আর এই যে ইনি, আপনি কিছু বলবেন, আপনার যে নতুন ঘর হচ্ছে আপনি খুশি? I love you, কাটে দে না, কেন কাটবো, কোনো কোনো হবে না, কোনো নাটক না, আমাকে I love you বললো কি তোমাদেরকে বললো, কোনো কাট হবে না, আনকাট ভিডিও বলো, I love you, কিছু খুশি তুমি, তোমার যে ঘর হচ্ছে, তোমাকে তো ওই ঘরে বের করে দেবো আমরা, এই ঘরে বউ এখন আমার ঘর করে দিচ্ছে, শোনো আমাকে এই ঘর দিয়ে তাড়িয়ে দিচ্ছে, ওই ঘর দিয়ে তাড়িয়ে দেবো আমরা, ওই ঘরে আমাদেরকে চিল্লায় তাই জন্য। চলো, আর ডোনার পাপা টিভি দেখছিল, সুরিয়া একটা বই হচ্ছে সেটা, কেন কাটবো, কোনটা কাটবো, আই লাভ ইউটা কাটবোই না, বলছে আই লাভ ইউটা কাটতে কাটবো, না 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 চলবে না, দেখেছো ভিডিও করছি বলে কাটবে, দেখো ও দেখবো, আচ্ছা দেখো পুরোটা লিখে নাও তারপর দেখাবে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখন কি অফ করবো না, তুমি কি লিখে নিয়ে তারপর দেখাবে তারপর অফ করবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল, ও সব লেখা করে লেখাগুলো তোমাদেরকে দেখাবে, দেখিয়ে তারপর নিচে যাবে, তাই তো? ঠিক আছে তাহলে এখন অফ করি, তুমি লিখে নাও তারপর দেখাও লেখাগুলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লেখো লেখো লেখো, তাহলে ও তাড়াতাড়ি শিগগিরই লিখে নিক, তোমাদের দেখাচ্ছে, নাও লিখো।
শীঘ্রই লিখে নিয়ে তোমাদের দেখাচ্ছি, ওকে? লিখে নিক, হ্যাঁ? বলো আট। আচ্ছা, এবার নয়। নয় এই কি হয়নি হয়নি হয়নি, ভালো করে নয় করো। এবার একে শূন্য দশ, শূন্য দাও দশ। শূন্যটা একদম রসগোল্লার মতন দিল, রসগোল্লা। দাঁড়াও লিখে নি। এই যে দেখো, তোমাদের ডোনার লেখা কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য দেখাচ্ছে। এই যে আগে অওয়াটা দেখিয়ে দিই, এই যে অওয়া লিখে নিয়েছে। আজকে একটু শরীরটা অতটা ভালো নেই তো, তাই জন্য আজকে আর খুব সুন্দরভাবে লিখে নি, মোটামুটি এরমভাবে লিখেছে। ঠিক আছে, ওটা দাঁড়াও। আর এই যে এবিসিডি লিখেছে দুবার দুবার করে, এবিসিডি এখানে পুরো জেড অবধি লিখেছে। দাঁড়াও, পেজটা উল্টে নি। এই যে জেড অবধি এবিসিডিটা লিখেছে, এখানে এক থেকে কুড়ি অবধি নাকি কত অবধি, আঠেরো অবধি না কত অবধি লিখেছে। এই যে, তো এই হচ্ছে ডোনা লিখে নিয়েছে। আর এখন ডোনা কোথায় যাবে? এখন নিচে যাবে, কাকায়ের সঙ্গে একটু খেলা করবে, তাই তো? তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো, গুড নাইট।